শর্মানে দেখা গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, এই ব্লগে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, 35.5 ইঞ্চি লম্বা, 33.5 ইঞ্চি কোমরের একটা ফুল প্যান্ট কাটিং, ছেলেদের ফুল প্যান্ট কাটিং কুচি দেয়া একটা ফুল প্যান্ট কাটিং কিভাবে করা হয়। আগের দেওয়া হয়েছে, আগে কুচি দেওয়া প্যান্ট ভিডিও দেওয়া ছিল, বাট আজকের সাইজটা একটু ব্যতিক্রম আছে। সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, এই ব্লগে যে ভিডিওটা দেখাবো, একটা ফুল প্যান কিভাবে কাটিং করবেন, কুচি দিয়ে একটা ফুল প্যান কিভাবে কাটিং করবেন, সেই মাপের সূত্রপাত সহ আমি এ টু জেড আপনাদেরকে সাইজ সহ বুঝাই দেব। আজকের প্যান কাটিংটা সাইজটা হবে 35.5 ইঞ্চি লম্বা, 33.5 ইঞ্চি কোমর, 40 ইঞ্চি হিপ, 26.5 ইঞ্চি রানার লুজ, 15 ইঞ্চি পায়ের মুখ, 27 ইঞ্চি হাইয়ের মাপ। আবার মাপটা বলতেছি, খুব ভালোভাবে মাথায় রাখেন, 35.5 ইঞ্চি লম্বা, 33.5 ইঞ্চি কোমর, 40 ইঞ্চি হিপ, 26.5 ইঞ্চি রানার লুজ, 15 ইঞ্চি পায়ের মুখ, 27 ইঞ্চি হাই। তাহলে কুচি দিয়ে একটা 33.5 ইঞ্চি কোমর সাইজের কুচি দিয়ে একটা ফুল প্যান কিভাবে কাটিং করবেন, সেই ভিডিওটা আমি খুব আপনাদেরকে প্র্যাকটিক্যালে ভালোভাবে বুঝাবো। ভিডিওটা আপনারা না টেনে ভালোভাবে দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো গাইস, আর একটা কথা, আপনারা যদি কোনো বিষয়, কোনো ডিজাইন বা কোনো কিছু কাটিং যদি শিখতে মন চায় বা সেলাই দেখতে মন চায়, আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, ইনশাল্লাহ আমি আপনারা যেটাই বলবেন সেটাই দেওয়ার চেষ্টা করব। সো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি শিখতে চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন, যেটা বুঝে, আপনি যদি ভিডিও দেখার পরে যদি না না বুঝেন তাহলে বুঝানোর জন্য আমাকে ভালোভাবে বুঝাই দেবো, আমি আমাকে কমেন্ট করে জানালে আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালে ভালোভাবে এ টু জেড সব বুঝাই দেবো। সো গাইস, দেখেন তাহলে একটা ফুল প্যান্ট কিভাবে কাটিং করা হয়। দেখেন কাপড়টা এভাবে দেওয়ার পর ফার্স্ট এভাবে একটা লম্বা মার্জিন টানবেন, টানার পরে 1/2 ইঞ্চিতে আর একটা মার্জিন টানবেন। দেখেন 1/2 ইঞ্চির নিচের থেকে এটা নিচের মাপটা ধরবেন, নিচের মাপ যেটা আছে সে মাপটা ধরবেন, সেইখান থেকে উপরে আমাদের যে দেখেন বেলটা, যে বেলটা বাড়বে সে বেলটা এখান থেকে 1/2 ইঞ্চি বাদ দিবেন, কারণ এখান থেকে 1/2 ইঞ্চি চলে গেলে আর 1/2 ইঞ্চি ধরবেন সেলাই থেকে কমবে, তাহলে 1 ইঞ্চি আমাদের এখানে প্লাস হবে। বেল্টের কাপড়টা এভাবে 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা 35.5, এই 35.5 একটা দাগ দিবেন। দেখেন আশা করি দেখতে পারতেছেন, 35.5 একটা দাগ দেওয়ার পরে এভাবে একটা মার্জিন টেনে নেবেন, একটা মার্জিন টানবেন, মার্জিন টানার পরে 2.5 ইঞ্চিতে আর একটা মার্জিন টানবেন, সেটা আমাদের নিচের বর্ডারের জন্য, নিচের বর্ডারটা 2.5 ইঞ্চিতে একটা মার্জিন দিবেন। দেখেন এখন এখান থেকে 1/2 ইঞ্চি আবার উপর দিকে ধরে আমাদের যে হাঁটুর যে মাপটা 19.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন, 35.5 ইঞ্চির জন্য আমাদের হাঁটুর মাপটা থাকবে 19.5 ইঞ্চি, 19 ইঞ্চি হাফ, তাহলে 19 ইঞ্চি হাফের জায়গায় এভাবে একটা মার্জিন টানবেন। দেখেন এটা আমাদের নিচের মাপ, এটা আমাদের হাঁটুর মাপ। এখন হাইয়ের আমাদের এই যে নিচের যে দাগটা আছে সেটা অরিজিনাল দাগ, আমাদের উপরটা যখন কাটিং করবো আমাদের ছিলানোর পর আমাদের এই জায়গাটা আসবে, তাহলে এটা আমাদের অরিজিনাল দাগটা, অরিজিনালটা দাগের পরে
আমাদের এখান থেকে 2.5 ইঞ্চি দেখেন, এভাবে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি বাদ দিবেন আমাদের হাইয়ের জন্য, সামনের পাটে হাইয়ের মাপের জন্য 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাই 27 ইঞ্চি, তাহলে আমাদের 27-এ 26-এ একটা দাগ দিবেন। দেখেন 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পরে 27 হবে যে 13.5, তাহলে আমাদের সেখান থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে। সবগুলি প্যান্টের ক্ষেত্রে আমাদের হাইয়ের মাপ যতটুকু থাকে তার চেয়ে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিবেন, কারণ সেটা আমাদের ব্যাক পার্টে গিয়ে বেড়ে যাবে, তাই ব্যাক পার্ট থেকে আমাদের সামনের পার্টে এটা অ্যাড হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন এই 13.5-তে দাগ দেওয়ার পরে এভাবে একটা মার্জিন টানবেন, একটা মার্জিন, এটা আমাদের হাইয়ের মাপের মার্জিন। এখন দেখেন আমাদের আমাদের এই যে মার্কিং, যে এখান থেকে আমাদের এখানে একটা দাগ দিবেন, আমরা যতটুকু শেপটা দিব, এই শেপটা দেওয়ার পরে আমাদেরকে এই স্কেলটা এভাবে ধরবেন। দেখেন স্কেলের এই পাটটা, দেখেন এই এই পাটটা স্কেলের আমাদের শেপ কাটটা ঠিক এভাবে ধরবেন। আমাদের যদি কুচি ছাড়া পেন হয় তাহলে আমাদের শেপ কাট শেপটা একটু ভালোভাবে মানে বেশি দিতে হবে, এখন আমাদের কুচি এলা পেন তাই আমাদের শেপটা একটু কম দিতে হবে। দেখেন এভাবে একটা আমাদের একটা শেপ টানবেন, দেখেন আশা করি দেখতে পারতেছেন, একটা শেপ টানবেন এভাবে, হয়তো বা এভাবে টানতে পারেন। দেখেন এই একটা শেপ টানার পরে আমাদের লুজ থাকবে 26.5 ইঞ্চি, তাহলে 26.5-এর লুজ হবে যে আমাদের 13 ইঞ্চি 2 সুতা, 13 ইঞ্চি 2 সুতা আমাদের এখান থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে। দেখেন আমাদের 1/2 ইঞ্চি কম নিতে হবে, যতটুকু আমাদের রানার লুজ সবগুলো প্যান্টের ক্ষেত্রে রানার লুজ যাই থাকবে তার চেয়ে 1/2 ইঞ্চি কম নেবেন। তাহলে দেখেন আমাদের 13, 15-7 ইঞ্চি, 15-13 ইঞ্চি, এ 15-13-তে একটা দাগ দিবেন, তাহলে তাহলে আমাদের দেখেন এই যে 15-13 আমাদের লুচের মাপ অর্ধেক থাকবে 13 ইঞ্চি 2 সুতা, 13.25, তাহলে আমাদের এখানে হচ্ছে 13 ইঞ্চি 2 পয়েন্ট থাকবে। এখন আমাদের 1/2 ইঞ্চি কম নিতে হবে, সামনের পাটে 1/2 ইঞ্চি কম নিতে হবে, পিছনের পাটে গিয়ে 1/2 ইঞ্চিটা বাড়িয়ে নিতে হবে। তাহলে দেখেন 15-13 যখন আমাদের আমাদের এখানে দাগ দেওয়া হয়েছে, এখন এখানের অর্ধেক আমাদের 15-13 অর্ধেক হচ্ছে যে 13.5-13.5 থেকে 1 সুতা কম, এটা আমাদের মিডেলের মাপটা, এই মাপ থেকে এই মাপের আমাদের এটা মাঝখানের মাপটা, এটা আমাদের কিলিজবাজের মাপটা। তো কিলিজবাজটা কি করবেন দেখেন, এই যে এই মাপটা কোথায় কোথায় আছে দেখবেন, এই যে এখানে আমাদের কাঁচা থেকে 8 ইঞ্চি, 7.5 ইঞ্চি আছে, এখানে 7.5 ইঞ্চি দাগ দিবেন, এখানে 7.5 ইঞ্চি দাগ দিবেন। দেখেন এটা হচ্ছে আমাদের ক্লিজবাসের দাগ, এই ক্লিজবাসের দাগটা একদম ফুল টেনে নেবেন যদি সমস্যা না হয়। এটা হচ্ছে আমাদের ক্লিজবাস। এখন দেখেন আমাদের নিচে পায়ের মুখ থাকবে 15 ইঞ্চি, তাহলে 15 আমাদের এই যে মাঝখানে যে দাগটা আছে ক্লিজবাসটা আছে, এটা হচ্ছে আমাদের প্যান্টের একটা মিডেল, এই মিডেলটা দেখেন আমাদের প্যান্টের মিডেলটা থেকে এখান থেকে আমাদের পায়ের মুখটা বের করতে হবে। তাহলে পায়ের মুখ এখান থেকে পায়ের মুখ যতটুকু থাকে আমাদের পায়ের মুখ 15 ইঞ্চি, তাহলে 15-এর অর্ধেক 3.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। দেখেন তাহলে আমাদের এই 14 ইঞ্চি, তাহলে এদিকে 14 ইঞ্চি দিব আমরা, এদিকে 14 ইঞ্চি দিব, আমাদের মিডল থেকে এদিকে যতটুকু থাকবে এ পাশে ততটুকু থাকবে, আমাদের দুইটা মিডল মিডলের এই পাশে যতটুকু নেবেন এই পাশে ততটুকু নেবেন, আমাদের পায়ের মুখটা যা থাকবে ঠিক মিডল থেকে সমান ভাগে এভাবে ভাগ করে নিতে হবে। নেওয়ার পরে দেখেন এই যে মেজারমেন্ট ট্যাপটা ঠিক এভাবে বসাবেন, এই নিচের যে দাগটা দেওয়া আছে সেই দাগ থেকে এই দাগটাতে এভাবে মেজারমেন্ট ট্যাপটা বসাইয়ে যতটুকু পরে তার চেয়ে 1/2 ইঞ্চি ভিতরে একটা মার্জিন দেবেন। আমাদের
মিডলটা যতটুকু আসে এটা হচ্ছে আমাদের শেপটা এখানে আসে, কিন্তু আমাদের ভিতরে হাফ ইঞ্চি বাড়তি দাগ দিতে হবে। এই পাশটাও দেখেন, এই পাশটাও ঠিক আমাদের যতটুকু শেপ আসে তার চেয়ে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে। বাগ দেওয়ার পর আমাদের যেটা হাইয়ের যে রাউন্ড শেপটা আছে এটা আমাদের সোয়া 1 ইঞ্চি, দেখেন সোয়া 1 ইঞ্চি দিয়ে ঠিক এভাবে একটা সোজা দাগ টেনে নেবেন, মার্জিনটা নিয়ে নেবেন। মার্জিন টানার পর দেখেন আমাদের শেপ কাটটা দিয়ে এটা ঠিক এভাবে টানবেন। এই দাগ থেকে এই দাগে এই যে আমাদের শেপ কাটের প্যাডটা দিয়ে এভাবে এভাবে দাগটা দিবেন দেখেন, আর এটা ঠিক আমাদের একদম এভাবে দিবেন। এই শেপ কাটের এই পাশটা ব্যবহার করবেন, প্যাড ব্যবহার করবেন, আর এই পাশে ব্যাকটা শেপটা ব্যবহার করুন, শেপ কাটের বুকটা ব্যবহার করবেন, এই বুক পাশেরটা দেখেন। এখন আমাদের যে এখানে একটা এভাবে একটা রাউন্ড দিয়ে দিবেন। এবার আসেন, আমাদের সবগুলো দাগ দেওয়ার পরে যাতে আমাদের সামনের দিকে প্লাইটা যাতে নিচের দিকে ঝুলে না থাকে, তাই কি করতে হবে আমাদের এখান থেকে কিছু কাপড় এভাবে একটা শেপ দিতে হবে। দেখেন কুচিয়ালা প্যানের মধ্যে শেপটা কম আসবে, যদি আমাদের যদি কুচিয়া ছাড়া প্যান হয় তাহলে এই শেপটা ঠিক এখানে নামবে, এখান থেকে 1 ইঞ্চি আরো নিচে নামবে। এটা কুচি আছে তাই আমাদের কুচিয়ালা প্যানের মধ্যে শেপটা একটু কম দিতে হয়, সবসময় মাথায় রাখবেন। এখন দেখেন এখান থেকে আমাদের কোমর হচ্ছে যে 33.5 ইঞ্চি, তাহলে 33.5 চার ভাগের এক ভাগ হচ্ছে আমাদের 8.5 থেকে 100 কম, 8.5 থেকে আমাদের 8.5 হলে হবে আমাদের 34 ইঞ্চি কোমর। তাহলে আমাদের 33.5 কোমর যখন চার পাঁচে চার সুতা কমে যাবে তাহলে আমাদের চার ভাগের এক ভাগ থাকবে কোমরের মাপটা, এখানে 100 কম, 8.5 থেকে 100 কম, 1 ইঞ্চি সেলাই গেলে বাকি কাপড়টা কতটুকু আছে দেখতে হবে, বাকি কাপড় থাকবে আমাদের 15.2 ইঞ্চি, আমাদের লুজ যতটুকু আছে এখানে। এই মাপ থেকে আমাদের কোমর মাপটা বাদ দিয়ে সিলের কাপড়টা বাদ দিয়ে যে কাপড়টা থাকে ওটাই আমাদের কুচির কাপড় বের হবে, ওই কাপড়টা দিয়ে কুচি হবে। সবসময় ওগুলো মাথায় রাখবেন যে কুচিগুলা কোত্থেকে বের হয়, কাপড়টা কুচির কাপড়টা কোত্থেকে আসে। আপনার লুজ যদি আরো বেশি হয় তাহলে কুচিগুলো বেশি হবে, লুজ যদি মিডিয়াম থাকে কুচি মিডিয়াম থাকবে, লুজ যদি কম হয় তাহলে কুচিও কম থাকবে, এটা সবসময় মাথায় রাখতে হবে, তাহলে আমাদের লুজ থেকে কুচির কাপড়টা বের হয়ে আসবে। এখন দেখেন আমি কাটিং করতেছি, দেখেন শেপটা ঠিক যেভাবে দেওয়া হয়েছে সে ঠিক অ্যাকুরেট ভাবে এভাবে ঘুরে ফেলবেন। দেখেন আমাদের সামনের পাটটা কাটিং শেষ, এ হচ্ছে আমাদের সামনের পাটটা। এখন পিছনে দেখেন সামনের পাটটা যখন কাটিং করা হলো এখন কুচির মাপ এবং পকেটের মাপ এবং চেনের দাগটা কিভাবে দিতে হবে দেখেন, আশা করি দেখতে পারতেছেন। আমাদের যে হাইয়ের যে মাপটা আছে এই মাপ থেকে আমাদের 2 ইঞ্চি উপরে এটা চেনের মাপ, চেন হবে 2 ইঞ্চি উপরে, তাহলে দেখেন আমাদের চেনটা থাকতে সেটা 8 ইঞ্চি, হচ্ছে আমাদের চেনের আমাদের হাইয়ের যে দাগটা থাকে সেই দাগ থেকে 2 ইঞ্চি উপরে এটা হচ্ছে যে চেনের মার্কিং। এখন দেখেন আমাদের কুচির কাপড় থাকবে 15.2 ইঞ্চি, তাহলে 15.2 ইঞ্চিটাকে দেখেন আমাদের যে মিডেলটা আছে যে মাঝখানে যে মিডেলটা আছে ক্লিজ বাস্ট আছে সেখান থেকে
আমাদের প্রথম কুচিটা হবে পৌনে দুই থেকে তাহলে 1 ইঞ্চি এক সুতা। দেখেন 1 ইঞ্চি এক সুতাতে আমাদের একটা কুচি, মাঝখানে আমাদের কুচির গ্যাপটা থাকবে 1.5 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি এক সুতা বাদ দিয়ে বাকি যেটা থাকে 1.5 সেটা আমাদের কুচি ছোটটা। তাহলে আমাদের একটা কুচি থাকতেছে 1.25 ইঞ্চি, আরটা 1.25 ইঞ্চি থেকে এক সুতা কম, আরটা থাকতেছে 1.5 ইঞ্চি থেকে এক সুতা কম। তাহলে আমাদের ছোট যে কুচি দুইটা হয়, একটা কিলি বড় কুচিটা আর ছোট কুচিটার মধ্যে 1/2 ইঞ্চি ডিফারেন্স থাকবে। ছোটটা থাকে পাশের, ছোট যে কুচিটা হয় সে কুচিটা থেকে বড় পাশের যে বড় কুচিটা 1/2 ইঞ্চি বাড়তি থাকবে। তাহলে যে কাপড়টা বাড়তি 1/2 ইঞ্চি, সে 1/2 ইঞ্চিকে দুইটা কুচিতে ভাগ করে নিতে হবে, একটাতে কম একটাতে বেশি। যে সবসময় মাথায় রাখবেন 1/2 ইঞ্চি ব্যতিক্রম থাকবে। এখন দেখেন এভাবে একটা দাগ টানলাম, এটা আমাদের প্রথম কুচিটা, এটা আমাদের কুচির গ্যাপটা, মাঝখানে যে কুচির গ্যাপটা থাকে 1.5 ইঞ্চি, এটা আমাদের ছোট কুচিটা। দেখেন তাহলে কুচির দাগটা আশা করি বুঝতে পারতেছেন, এ হচ্ছে আমাদের কুচির দাগটা। পকেটটা দেখেন আমাদের এই পাশ থেকে 2 ইঞ্চি 2 সুতা, এই হচ্ছে আমাদের পকেটের মাপটা। আমাদের পকেটের মুখটা থাকবে 6.5 ইঞ্চি। তাহলে এভাবে একটা 6.5 ইঞ্চি দাগ দিয়ে স্কেল দিয়ে আমাদের পকেটের এভাবে দাগটা দিয়ে দিবেন। এ হচ্ছে আমাদের একটা কুচিয়ালা প্যান্টের সামনের পাট কাটিং। দেখেন সামনের পাটটা খুব ভালো করে বুঝতে পারতেছেন আশা করি। দেখেন এ হচ্ছে আমাদের এই পাশটা, এই পাশটা দেখেন। তাহলে একটা কুচিয়ালা প্যান্ট কীভাবে কাটিং করতে হয় সেটা আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমি ব্যাক পাটটা কাটিং করবো, অরিজিনাল লুচের মাপটা কীভাবে দেওয়া হয়, হিপের মাপটা কীভাবে দেওয়া হয়। এই যে আমাদের সামনের পাটের কুচির এক পাটটা আছে, এই পাটটা ঠিক আমাদের এভাবে ঘুরে নিতে হবে। ঘুরে নেওয়ার পরে দেখেন যে কাপড়ের কাপড়টা পাশে বেশি থাকে সেটা উপর দিকে নিয়ে আসতে হবে। উপর দিকে নিয়ে এসে দেখেন ঠিক এভাবে নেবেন। দেখেন এ হচ্ছে আমাদের সামনের পাট এবং পিছনের পাটটা, এই সামনের পাটটা ঠিক এভাবে বসাবেন। বসানোর পর একদম এক্স্যাক্টলি আমাদের ঠিক শেপ যেভাবে হয়, যেভাবে বসে কাপড়টা ঠিক এক্স্যাক্টলি ভাবে অ্যাকুরেট ভাবে বসে নেবেন। বসে নেওয়ার পরে দেখেন আমাদের এটা এই পাশটা যতটুকু আছে ঠিক সোজা এটা একটা মার্জিন টানবেন, একদম বাঁকা, কোনো শেপ হবে না, কোনো শেপ দেওয়া যাবে না এটাতে। একদম এভাবে একদম সোজাভাবে মার্জিনটা টেনে নেবেন। টেনে নেওয়ার পর আমাদের যে হাইয়ের যে দাগটা আছে, দেখেন হাইয়ের যে শেপটা আছে সেখান থেকে একটু বাঁকাভাবে এভাবে একটা টেনে নেবেন। সোজা টান এভাবে সোজা না, হালকা বাঁকাভাবে এভাবে একটা মার্জিন টানবেন। টেনে এই মার্জিনে একটা সোজা মার্জিন টানবেন, নিচে একটা মার্জিন টানবেন। দেখেন তাহলে আমাদের এই যে নিচেরটা, নিচের মার্জিনটা, এটা হাঁটুর মাপে, এটা রানের
এবং হাইয়ার মার্জিনটা। এই পাশটা দেখেন আমাদের ইনসেক্টটা, ইনসেক্টের মধ্যে এভাবে যতটুকুতে কাটিং আছে ঠিক ততটুকুর মধ্যে একটা চক দিয়ে মার্কিং দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের অরিজিনাল, যে সামনের পাটটা যতটুকু আছে ঠিক ততটুকুর মধ্যে। কিন্তু পিছনের পাটটা দেখুন, যখন দেখেন আমাদের ব্যাক পার্ট কাটিং করার সময় এখান থেকে আমাদের ঠিক থেকে কাটিংটা করব আরো 1/2 ইঞ্চি ভিতরে, তাহলে সামনের শেপটা যেভাবে আছে 1/2 ইঞ্চি ভিতরে আরটা এভাবে একটা শেপ দিয়ে নেবেন। দেখেন হয়তোবা এভাবে স্কেল দিয়ে একটা শেপ দিয়ে নিতে পারেন। দেখেন আমি বোঝানোর জন্য আপনাদেরকে আমি স্কেল দিয়ে শেপটা টানতেছি। আমাদের এই অরিজিনাল মাপটা থেকে 1/2 ইঞ্চিটা ভিতরে দাগ দেওয়া হয়েছে। এটা আমাদের এই সামনের পার্টটা যখন বসানোর পরে যতটুকুর মধ্যে আসে তার চেয়ে 1/2 ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে ব্যাক পার্টটা ইনসাইডের পাশে। কিন্তু এখন দেখেন আমাদের সামনের পার্টটা লুজ কতটুকু আছে একটু দেখেন। 1/2 ইঞ্চি এদিক দিয়ে সিলের কাপড় বাদ যাবে, এটা বাদ দিয়ে এ পাশে 1/2 ইঞ্চি সিলের কাপড় বাদ যাবে, যেটা সিলাই চলে যাবে। তাহলে সিলাই বাদ দেওয়ার পরে আমাদের থাকতেছে যে সামনের পাটের লোক 11.5 ইঞ্চি। তো 11.5-কে যেভাবে যতটুকু থাকে এটা 11.5-কে এভাবে ধরবেন, ধরে ঠিক ব্যাক পাটে এভাবে আসবেন। এসে আমাদের লুজ থাকবে 26.5 ইঞ্চি। 26.5-এর লুজের ক্ষেত্রে আমাদের সেলাই যাবে 1/2 ইঞ্চি, তাহলে 26.5-এর ক্ষেত্রে 27 ইঞ্চি। আমাদের 27 ইঞ্চি এ পাশে সেলাই, 1 ইঞ্চি এ পাশে, এই পাশে 1/2 ইঞ্চি ঢুকবে, এ পাশে 1/2 ইঞ্চি ঢুকবে, তাহলে 1 ইঞ্চি। 1 ইঞ্চি আমাদের 26.5 আর 1-এ 27.5 ইঞ্চি নিতে হবে। দেখেন এই 27.5 ইঞ্চি আমাদের ঠিক এখান থেকে নিতে হবে। এই আমাদের এটা লুসের মাপটা বের করছি। এখন আমি আবার একটু বোঝাচ্ছি আমাদের সামনের পাটটা কতটুকু আছে এটা এভাবে দেখবেন। দেখার পরে যতটুকু থাকে সিলের কাপড় বাদ দিয়ে যতটুকু থাকে সেটা কি করতে হবে এভাবে ধরতে হবে। ধরার পর আমাদের যতটুকু থাকে ঠিক এতটুকুর মাঝে এভাবে ধরে আমাদের লুজ 26.5 ইঞ্চি, তাহলে আমাদের এ পাশে 1/2 ইঞ্চি সেলাই, এ পাশে 1/2 ইঞ্চি সেলাই, 26.5-এ 1-এ 27.5, ঠিক আমাদের এভাবে এ 27.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। 27.5 আমাদের এই জায়গায় আসে। দেখেন এখন এখানে একটা, এখানে 2 ইঞ্চি দিবেন, হাঁটুর মাপটা দিবেন 2 ইঞ্চি, নিচে পায়ের মুখে দিবেন 1.25 ইঞ্চি, সবগুলো প্যান্টের ক্ষেত্রে 1.25 ইঞ্চি। তাহলে দেখেন এটা ঠিক এখান থেকে এ দাগ থেকে এ দাগে এটা থেকে এটা একদম শেপটা এভাবে তুলতে হবে। দেখেন ঠিক শেপটা এভাবে তুলবেন। তোলার পরে আমাদের কিন্তু কাটিং করতে হবে আরো 1/2 ইঞ্চি হয়তোবা 1 ইঞ্চি বাইরে অ্যালাউন্সের কাপড় রাখতে হবে। এটা আমাদের পরবর্তী প্যান্ট যখন লুজ বাড়াতে মন চায় তখন লুজ বাড়ানোর জন্য আমাদের বাড়তি কাপড় রাখতে হবে। কাটিংটা করতে হবে এখানে, সেলাইটা আসবে এখানে। এখন দেখেন আমাদের হিপের মাপটা কিভাবে বের করা হয়। আমাদের প্যান্টের 40 ইঞ্চি হিপ, তাহলে যে আমাদের এই যে চেন চেন যে জায়গায় বসবে ঠিক ওই জায়গার মধ্যে আমাদের 1/2 ইঞ্চি এ পাশে বাদ দিয়ে দিবেন, এ পাশে বাদ দিয়ে দিবেন, তাহলে আমাদের এটা 11 ইঞ্চি থাকতেছে। তো 11, এখন আমাদের ব্যাক পার্টটা দেখেন ভিতরে 1/2 ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে, যখন সেলাই করবেন তখন আরো 1/2 ইঞ্চি ভিতরে চলে যাবে, তাহলে এ পাশে টোটাল 1 ইঞ্চি চলে যাবে সামনের পার্ট থেকে 1 ইঞ্চি ভিতরে। তাহলে দেখেন এই সামনের পার্ট থেকে 1 ইঞ্চি ভিতরে। এটা হচ্ছে আমাদের অরিজিনালটা। আমি আবার বোঝাচ্ছি আমাদের সামনের পার্ট থেকে ব্যাক পার্টটা 1 ইঞ্চি 1/2 ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে। তো ভিতরে যখন কাটিং করবেন আরো 1/2 ইঞ্চি সেলাই ঢুকবে, তাহলে 1 ইঞ্চি সামনের পার্ট থেকে 1 ইঞ্চি ভিতরে, তাহলে যে সামনের পার্ট থেকে 1 ইঞ্চি এ জায়গায় আসতেছে। এখান থেকে আমাদের হিপের মাপটা দিতে হবে, দেখেন 40 ইঞ্চি, এ 20, 40-এর অর্ধেক 20 ইঞ্চি, এ 20 ইঞ্চি আমাদের দেখেন এ জায়গায় আসতেছে। এটা হচ্ছে আমাদের হিপের মাপটা বের হচ্ছে। এখন দেখেন আমাদের কোমর হচ্ছে যে
33.5 ইঞ্চি, তো 33.5-এ চার ভাগের এক ভাগ 8.5 ইঞ্চি থেকে 1 সুতো কম 1.5 ইঞ্চি আমাদের টেকিনের জন্য। এখন দেখেন এই 1.5 ইঞ্চি টেকিন, এখন এই মার্কিনের সাথে এই মার্কিন মিলে কিনা দেখেন, মার্কিন এটার সাথে এটা দেখেন আমাদের একদম হুবহুব মিলে যাচ্ছে। যদি আমাদের হা কোমরের সাথে হিপের সাথে যদি ডিফারেন্স থাকে তাহলে কিন্তু আমাদের শেপটা ম্যাচিং হবে না। দেখেন আমাদের শেপটা এখন একদম ম্যাচিং হয়ে যাচ্ছে, বড় পারফেক্ট একদম এক্স্যাক্টলি 100-তে-100। দেখেন এই হচ্ছে আমাদের, আরো একটা দাগ দিবেন এটা কাটিং করার জন্য। এখন কাটিংটা যখন এখান থেকে আসবে এটা এভাবে ঠিক এভাবে আসবে। এখন আমি কাটিং করতেছি, দেখেন কাটিং করার পরে আমাদের হাইটটা কতটুকু আসতেছে। আরেকটা জিনিস, কাটিং করার ব্যাপারটা, কাটিং করার আগে হাইটটা একটু মেপে দেখবেন, আমাদের হাই থাকবে 27 ইঞ্চি, হয়তো বা 27.5 ইঞ্চি। দেখেন আমাদের হাইটটা থাকবে 27.5 মাপের মধ্যে 27.5 ইঞ্চি হাই। তাহলে যে আমাদের শিলের কাপড়টা বাদ দিয়ে এভাবে হাইটটা একটু মেপে দেখতে হবে, এটা শিলানোর পরে 11 থাকবে, 11টা ঠিক এই শিলে থেকে বাদ দিবেন। 26 ইঞ্চি আমাদের দেখেন বেল সহ বরাবর 27.5 ইঞ্চি একদম পারফেক্ট এক্স্যাক্টলি, 1 সুতো এদিক সেদিক নেই। এ দেখেন আমাদের বেল সহ একদম 27.5 ইঞ্চি পারফেক্ট ভাবে থাকতেছে। তাহলে যদি আপনারা অ্যাকুরেট ভাবে কাটিং করেন তাহলে আপনাদের এক ছু মাপ একদম এক্স্যাক্টলি 100-তে-100 পারফেক্ট ভাবে থাকবে, কোনো ব্যতিক্রম হবে না। দেখেন এখন আমি সামনের পাশটা কাটিং করি, তাহলে দেখেন আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট এক্স্যাক্টলি একদম কাটিং শেষ, কোনো ব্যতিক্রম নেই। এখন আবার হাইটটা একটু মেপে দেখি কাটিং এর পরে। দেখেন আমাদের শিলের কাপড়টা বাদ দিবেন, এভাবে শিলের কাপড়টা বাদ দিয়ে ঠিক এভাবে যতটুকু যে জায়গায় সেলাইটা হবে সেই জায়গা থেকে এভাবে আমাদের এটা 11 ইঞ্চি আছে, তাহলে আমাদের এখান থেকে আরো আরো 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, তাহলে আমাদের 11.5 ইঞ্চি, 11.5। এখান থেকে আমাদের সেলে যতটুকু ডুববে ঠিক ততটুকুর মধ্যে 11.5টা এবার বসাইয়ে দেখেন 26 ইঞ্চি। তাহলে আমাদের সামনের এবং পিছনের বেল্টে গিয়ে আরো 1.5 ইঞ্চি বাড়ে যাবে, সামনে পিছনে এবার 1.5 ইঞ্চি বেড়ে যাবে। দেখেন আমাদের 27.5 ইঞ্চি বরাবর থাকবে হাই একদম এক্স্যাক্টলি ভাবে। তাহলে আমাদের হাইয়ের মাপ অ্যাকুরেট ভাবে হয়ে গেল। আমাদের ব্যাক পকেটটা কোথায় হবে দেখেন, আমাদের এখান থেকে 3.5 ইঞ্চি একটা মার্জিন দিবেন, 3.5 ইঞ্চির নিচে ব্যাক পকেট হবে বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে 3 ইঞ্চি, একদম ছোটদের ক্ষেত্রে 2.5 ইঞ্চি। দেখেন এটা আমাদের ব্যাক পকেটের মার্জিন দিচ্ছি, এখান থেকে আমাদের ইঞ্চের থেকে এখানে 2.5 ইঞ্চি একটা দাগ দেবে, 2.5 ইঞ্চি দূরে হবে। 2.5 ইঞ্চি দেওয়ার পর আমাদের ব্যাক পকেটটা 5 ইঞ্চি থাকবে, 2.5 ইঞ্চিতে ব্যাক পকেট যতটুকু হয়, 5 হলে 5, 6 হলে 6, 4 হলে 4, ঠিক মাঝ বরাবর একটা টেকিনের জন্য দাগ দেবেন, ব্যাক পকেটের উপরে যে টেকিনটা হয় কুচিটা হয় এই টুপিনটা। তাহলে দেখেন এটা আমাদের টেকিনের মার্জিন, এটা আমাদের ব্যাক পকেটের মার্জিন। তাহলে আশা করি বুঝতে পারছেন একটা কুচি দিয়া ফুল পেন 33.5 সাইজের কুচি দিয়া ফুল প্যান্ট কীভাবে কাটিং করতে হয়।
মাপের সূত্রপাত সহ এ টু জেড ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটা খুব না টেনে ভালোভাবে মন দিয়ে দেখবেন, দেখে শিখার চেষ্টা করবেন। দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে দিবেন, যাতে আমাদের নিত্য নতুন ডিজাইনের আপলোড ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো গাইস, যদি আপনাদের কোনো কিছু জানার বা ইচ্ছা থাকে, শেখার ইচ্ছা থাকে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ ওটার বিষয় নিয়ে, ওইটার উপর নিয়ে আমি ভিডিও বানাবো, ওটা আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিক্যালি বোঝাবো, যে যেটাই যে যেটাই শিখতে চান না কেন, ইনশাল্লাহ আমি সব ভিডিও আপনাদেরকে দিব, সব কিছু দেখাবো, সব কিছু শেখাবো, চেষ্টা করে যাবো আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য। সো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।